ধাপে ইউনিয়ন হবে শেষ ভোটারদের ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন বগুড়া জেলার কাহালু উপজেলার আটটি নন্দীগ্রাম উপজেলার চারটি ও সদর উপজেলার একটি ইউনিয়নের ভোট গ্রহণ হতে যাচ্ছে কাল সদরের এরুলিয়া ইউনিয়নে ইভিএম এবং বারোটি ইউপিতে ব্যালটে ভোট ১৩ চেয়ারম্যান পদে আটান্ন জন সাধারণ ওয়ার্ডে জন এবং সংরক্ষিত ওয়ার্ডে জন প্রতিদ্বন্দ্বিতা করছেন শেরপুরে এবার নির্বাচনে শ্রীবর্দির উনষাট জন চেয়ারম্যান প্রার্থী তিনশো জন সাধারণ সদস্য প্রার্থী ও একশো জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যশোরের অভয়নগরে চতুর্থ ধাপের ভোট উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নয়াপাড়া কলেজ থেকে চেয়ারম্যান পদে চল্লিশ জন সংরক্ষিত আসনে পঁচানব্বই জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে দুইশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার ১৬ ইউনিয়নে একশো ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে চতুর্থ ধাপে নাটোরের সিঙারায় উপজেলার দশটি ইউনিয়নের পরিষদ নির্বাচন আগামীকাল রোববার বারোটি ইউনিয়নের একশো কেন্দ্রে সাতশো বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হবে